পরেশ বড়ুয়াক আলোচনাপন্থী আলফা নেতা অনুপ চেতিয়ায় আলোচনাত বহিবলৈ আহ্বান জানালে। তেজপুরত এই আহ্বান আলফার সেনাধ্যক্ষর প্রতি আর এন এস সিএনর সার্বভৌমত্ব প্রসঙ্গ দোহাই দি পিবিলৈ গুহারি জানা হয়েছে, পরেশ বড়ুয়ালৈ গুহারি জানা হয়েছে অসমৰ বৃহত্তর স্বার্থত সমস্যা সমাধানের পোষকতা, ভাষা সাহিত্য সংস্কৃতি রক্ষার বাবেহে বিশেষ আহ্বান। আর তেজপুরত বান থিয়েটারত প্রাক্তন আলফার সভা, আলফার শহীদ পরিয়ালর সমস্যা সমাধানতো গুরুত্ব প্রদান করা হয় এই সভা। আজি দিনত বিশেষকৈ শহীদ পরিয়াল ঐক্য মঞ্চর সভা অনুষ্ঠিত হয়েছিল আর অসমৰ চুকে কোণে থকা প্রায় 1800 শহীদর আত্মীয় স্বজনের কিছু সংখ্যক আজি উপস্থিত হয়েছিল। প্রথম দিনা শহীদ পরিয়াল ঐক্য মঞ্চর নতুন সমিতি আজি গঠন করা হয়েছে আর আমি আশা করছো যে অদূর আগন্তুক দিনত এই শহীদ পরিয়াল ঐক্য মঞ্চয় সমূহ শহীদ পরিয়ালসল ঐক্যবদ্ধ করে যাত্রা শক্তিশালী রূপত করব আর শহীদ পরিয়ালসল বিপদে আপদে থিয় হব এই কথাটো আমি আজি শহীদ পরিয়াল যে ঐক্য মঞ্চ যে নতুন সমিতি গঠন করেছিল রাইজর ওসর অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর ইয়ার পিছতে আমি আমার প্রতিনিধিসকলের সঙ্গে মাননীয় প্রশান্ত রাজগুরু তেখেত মানে প্রাগ ইলেকট্রনিক চ্যানেলের সম্পাদক তেখেতর লগত এটা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশত একটা মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তেখেতে সুন্দর বক্তব্য রাখি বর্তমান আর অসমৰ তথা ভারতবর্ষ তথা বিশ্বর রাজনীতি সম্পর্কেও কিছু বক্তব্য রাখিছিল। একটা হারুয়া বক্তব্যরে আমার সতীর্থসকলের মত বিনিময় করে যথেষ্ট সফলতা অর্জন হয়েছে আর আমি তেখেতর প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। বর্তমান আমার প্রাক্তন আলফা ঐক্য মঞ্চর কেন্দ্রীয় সমিতি নতুনক গঠন করা লো পেলায় প্রতিনিধিসকলের মাজত সভা অনুষ্ঠিত হয়ে আছে। আজি আমি প্রাক্তন আলফা ঐক্য মঞ্চর নতুন কার্যকরী সমিতি এখন গঠন করিম আর আশা করছো যে প্রাক্তন আলফার প্রায় 18,000 সদস্য গোটেই অসমতে হিঁচড়িত হয়ে আছে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধভাবে আমি আমার যে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিকভাবে পার কারণে আমি চেষ্টা করিম আর আমার সতীর্থসকলের মাজত যে ভাতৃত্ববোধ যাতে থাকে আমি ঐক্যবদ্ধ হয়ে পেলায় ইজনে সিজনের বিপদের সময় যাতে আমি থিয় হব পারো সেই প্রচেষ্টা এটা করে আর তেনেকা একটা পরিবেশ সৃষ্টি করে লগতে অসমৰ জনগণক লৈ জনগণৰ কাষত থাকি জনগণৰ বিপদৰ সময়ত আমি থিয় হৈ জনগণক লৈ পেলাই যাতে অসমৰ সৰ্বাংগীন উন্নয়নৰ কাৰণে আমি কাম কৰি যাব পাৰোঁ।